দিল ছবিতে আমির খান মাধুরী দীক্ষিতকে নিয়ে পালিয়ে যান হামনে ঘর ছোড়াহে রসমকো তোরাহে গান গাইতে গাইতে আমিরের রিয়েল লাইফেও কিন্তু একই ঘটনা ঘটেছে তবে ঘর ভর্তি ট্রাকের বদলে বোম্বের লোকাল বাসে চেপে উনি পালিয়ে বিয়ে করেছেন ওনার প্রেমিকাকে সত্যিকার জীবনে মিস্টার পারফেকশনিস্ট এমন ঘটনা ঘটাবেন তা কেউই কল্পনা করতে পারেনি কিন্তু এমনটা সত্যিই ঘটেছিল আমির ওনার প্রথম স্ত্রী রিনাকে নিয়ে পালিয়ে যান আমিরের ঘরের ঠিক উল্টো দিকের বিল্ডিংয়ে রিনা খান থাকতেন দুজনের ঘরের জানলা ঠিক একে অপরের বিপরীতে ছিল আমির মাঝে মাঝেই জানলা দিয়ে অপলোক দৃষ্টিতে রিনার দিকে তাকিয়ে থাকতেন আমিরই প্রথম রিনার প্রেমে পড়েন এমনিতে আমির নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলতে ভালোবাসেন না কিন্তু উনিশশো সালে এক সাক্ষাৎকারে উনি এ নিয়ে কথা বলেছিলেন উনি বলেন জানালার সামনে আমি দরকারের চেয়ে বেশি সময় কাটাতাম কয়েকদিন এভাবে কাটানোর পর আমি আমার মনের কথা রিনাকে বলে দিলাম আমি ওকে বললাম আমি তোমাকে ভালোবাসি এবং আশা করি ও এমনটাই ভাবে আমাকে নিয়ে কিন্তু রিনা আমাকে ফিরিয়ে দিল অবশ্য এটা প্রথমবার নয় যখন কোনো মেয়ে আমিরকে ফিরিয়ে দিয়েছে এর আগে তিনবার অন্য মেয়েরা ওকে ফিরিয়ে দিয়েছিল কিন্তু রিনার বেলায় উনি বেশ আশাবাদী ছিলেন আমিরের কথায় রিনার না শুনে আমি খুব আশাহত হলাম আমি সহজে ছেড়ে দেওয়ার পাত্র নই এর দুই দিন পর আমি আবার রিনাকে বললাম আমার মনের কথা কিন্তু সেবারও রিনা ফিরিয়ে দিল আমার মন ভেঙে গেল আমি জানালার কাছে আর যেতাম না এরপর আমির এক অবিশ্বাস্য কাজ করেন উনি রক্ত দিয়ে চিঠি লেখেন রিনাকে আমির নিজেই স্বীকার করেন এই কথা উনি বলেন আমি ভেবেছিলাম আমি রিনাকে কতটা ভালোবাসি কথা বোঝাতে পারবো এখন বুঝতে পারি এটা আসলে আমার করা ঠিক হয়নি কিন্তু ওই সময় আমার মনে হয়েছিল আমি যা করেছি ঠিক করেছি কিন্তু তাতেও আমি রিনার মন পেলাম না আমির যখন আশা ছেড়ে দিয়েছে তখন রিনা ওনাকে জানান উনি আমিরের প্রেমে পড়েছেন রিনা হিন্দু ছিলেন আর আমির মুসলিম দুজনেই জানতেন ওদের প্রেম বাড়ি থেকে কেউ মেনে নেবে না আমির আর রিনা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমিরের একুশ বছরের জন্মদিনের জন্য চোদ্দোই মার্চ উনিশশো ছিয়াশি একুশ বছরে পা দিলেন আমির এর চার দিন পর আঠারোই মার্চ আমির আর রিনা দুশো এগারো নম্বর বাসে চেপে পালিয়ে যান কয়েকজন বন্ধুও ওদের সাথে ছিল ওরা পালিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করেন বিয়ের পর চুপচাপ করে বাড়িতে ফিরে যান রিনা তখন ১৯ বছর বয়স বেশ কিছুদিন বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন ওরা রিনা তখন কলেজে পড়ছেন আর আমিরের সেরকম কোনো রোজগার ছিল না আঠারোশো অষ্টআশিতে মুক্তি পায় ক্যামত সে ক্যামতদ তাক এই ছবি মুক্তি পাওয়ার পর আমিরের বিয়ের কথা সবাই জানতে পারে পাপা কেহতে হে গানটার রিনাকেও দেখা যায় যাই হোক মিস্টার পারফেকশনিস্টের লাভ স্টোরি কিন্তু পারফেক্ট ছিল না রিনার সাথে আমিরের দু হাজার সালে বিচ্ছেদ হয়ে যায় আমির দ্বিতীয়বারে বিয়ে করেন কিরণ রায়কে তবে ডিভোর্সের পরও আমির ও রিনার মধ্যে যথেষ্ট বন্ধুত্ব সম্পর্ক আছে ফ্রেন্ডস মিস্টার পারফেকশনিস্টের রক্ত দিয়ে চিঠি লেখা বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করা এই বিষয়গুলো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন আপনারা যারা আমাদের সাথে আছেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন